Assalamualaikum, hormatin to Bayra, আমি জহিরুল ইসলাম, আজকে আপনাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম কৃষকের মাঠে, আজকের ভিডিওটা হবে সরষা থেকে কিভাবে মধু সংগ্রহ করা হয়, এখানে আসি এবং এই জায়গায় আমার তিনজন অভিজ্ঞ লোক আছে, সাইফুল ভাই সে আমাদেরকে বলবে এবং আমার এই ভিডিওর সঙ্গে থাকবে। আসলে এখন সরষার মৌসুম, এখন বর্তমানে সরষায় মধু সবাই সংগ্রহ করবে। এখন আমার সাইফুল ভাই বাড়ি দিনাজপুর, দেখেন এখানে তারা মধু সংগ্রহ করার জন্য এখানে টব বসাইছে। তো সাইফুল ভাইয়ের অনেক অভিজ্ঞতা, যে 15 বছর ধরে সে মধুর সাথে জড়িত এবং যে এলাকায় সরষা বেশি হয় সে এলাকায় তার দল চলে যায়। তো সাইফুল ভাই, আপনার সাথে আমি একটা প্রশ্ন করব, আপনারা এই মধুটা মানে কত করে বিক্রি করেন, কত করে বিক্রি করেন মধু? এটা আমরা খুচরা বিক্রি করি 400 টাকা কেজি। 400 টাকা কেজি? আচ্ছা, আপনি যদি এই জায়গায় যদি মধুর জন্য কেউ কিনতে আসে আপনারা তো দিতে পারবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, কেউ যদি কিনতে ইচ্ছুক থাকে তাহলে আমরা দিতে পারবো। আচ্ছা, আমরা কাউকে বলবো না যে আমাদের কাছে মধু আছে নেন, কিন্তু আমরা আসছি সবাই দেখতেছে এখানে। এই আচ্ছা সাইফুল ভাই, আপনার এই এই মধুর কিরকম ব্যয় মানে খরচটা হয়? মধু চাষ করতে গেলে ভাই অনেক ব্যয়বহুল খরচ। যদি আপনি অফ সিজনে মৌমাছি গুলাকে এগুলো পালতে হয়, চিনি খাওয়াইতে হয়, সমস্যা। আর এখন যে মধু জন্য আসছি আমরা এখানে, এই যে দেখেন আবহাওয়া, প্রাকৃতিক দুর্যোগ যার জন্য সমস্যা। এই যে মৌমাছি চাক দেখেন, মৌমাছি মধু সব দেখা যাচ্ছে। আচ্ছা সাইফুল ভাই, তাহলে ভালো থাকেন। আচ্ছা আচ্ছা।